সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জয় আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবাই আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ এমন একটি মূল্যবান বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বস্তুটি আপনাদের নিত্যদিনের প্রয়োজন। অনেক মানুষের ঘরে এই বস্তুটি থাকা প্রয়োজন। কেন প্রয়োজন, পুরো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে আমার সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সূরা রহমান, ইয়াসিন সূরা এবং আয়াতুল কুরসি, এই তিনটি সূরার গুণাগুণ পবিত্র কোরআন শরীফে অপরিসীম। সূরা রহমান এবং আয়াতুল কুরসি এবং ইয়াসিন সূরার তাৎপর্য বলে শেষ করা যাবে না। এই দুয়ার এত বরকত, এত বদলত মহান রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তা আমরা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারব না। আজ আমি আপনাদেরকে পিতলের কিছু বাটি দেখাবো, ইয়াসিন সূরা, আয়াতুল কুরসি এবং সূরা রহমান, এই বাটিগুলো কি কি কাজে আসে। দেখুন, অনেক মানুষ আছেন যারা ঘুমের মধ্যে ভয় পান, জাদুটুনা বান বা কুফরি কালাম দ্বারা আক্রান্ত। অনেকের আছে প্রায় দেখা যায় বিকাল হলে মাথা ব্যথা করে, মাথায় ছিনছিন করে বা নানান ধরনের ভয় উদ্বেগ কাজ করে। ছোট বাচ্চারাও দেখবেন ভয় কাজ করে, বৃদ্ধ মানুষগুলো দেখবেন ঘুম হয় না, এক ধরনের মেজাজ গুলো খিটখিটে হয়ে যায়। কেন? এই সূরা রহমান, আয়াতুল কুরসি বা ইয়াসিন সূরার এই বাটিতে যদি আপনি পানি পান করান সেই মানুষদেরকে যারা জাদুটোনা বান দ্বারা আক্রান্ত, যারা বিভিন্নভাবে মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে যদি পানি পান করানো যায় বা দুধ পান করানো যায় অথবা একটু তেল নিয়ে মাথার তালুতে তেল দেওয়া যায়, তাহলে আল্লাহর অশেষ মেহরবানিতে এই দোয়ার বদলতে আপনার সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবেন। এই বাটিগুলো ছাড়াও আপনি নিজে সেই দোয়া পাঠ করে নিজের শরীরে ফুঁ দিলেও আপনি উপকৃত হবেন। আর যদি বাটি দিয়ে পানি পান করা যেতে পারে, পানি পান করেন বা দুধ পান করেন অথবা মাথায় তেল দেন, শুধু তেল দিলে মাথায় দিবেন, শরীরের পায়ে দেওয়া যাবে না। মাথা দিতে পারেন বা শরীরের অন্যান্য স্থানে দিতে পারেন, কিন্তু পায়ে কোনোভাবেই দেওয়া যাবে না। আমি আজ আপনাদেরকে বেশ কিছু বাটি দেখাবো, এই বাটিগুলো আপনারা দেখুন, যদি বাটিগুলো কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনারা এই বাটিগুলো। এই বাটিগুলো মূলত আজমির শরীফে পাওয়া যায়, সৌদি আরবে পাওয়া যায়, দুবাইতে বা মিশরে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখুন আমার, আমি প্রথমেই ইয়াসিন সূরার বাটিটা দেখাবো আপনাদেরকে। এই যে বাটিটি আছে, এই দুটি বাটি হচ্ছে ইয়াসিন সূরার, এই দুটি বাটি ইয়াসিন সূরার। এটার ফিটনেসটা এত মোটা, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এটার ফিটনেসটা এত মোটা। আর এই বাটিগুলো কিন্তু খোদাই করে লেখা, এই লেখাগুলো কিন্তু খোদাই করে, এই লেখাগুলো কিন্তু উঠবে না, আপনি দুই চার পাঁচ বছর ব্যবহার করলে উঠবে না। এই যে বাটিটা, এটা হচ্ছে আয়াতুল কুরসির বাটি, এই বাটিটা কিন্তু অনেক মোটা বাটি, এটার বাটির ফিটনেসটা অনেক মোটা। এটা আয়াতুল কুরসির বাটি, এই বাটিটাও আয়াতুল কুরসির, এটা বিভিন্ন সাইজের আছে আয়াতুল কুরসির, এটা সবচেয়ে ছোট সাইজ। এর পরের সাইজটা হচ্ছে আয়াতুল কুরসির এই সাইজটা, এরপরে হচ্ছে এই সাইজটা আয়াতুল কুরসি, এরপরে হচ্ছে এইটা, আর আয়াতুল কুরসির সবচেয়ে বড় সাইজ যেটা এই বাটিটা হচ্ছে আয়াতুল কুরসির বড় বাটিটা। আর এই বাটিটা হচ্ছে আপনি এই বাটিটা যে কোনো কাজে জাদুটোনা বান বা কুফরি কালামের জন্য যারা আসক্ত, এই বাটি বা ইয়াসিন সূরার বাটি আপনি ব্যবহার করতে পারবেন। আয়াতুল কুরসি, দোয়া ইউনুস, ইয়াসিন সূরা এবং চারকুল এর বাটিগুলো আমার কাছে পাবেন। বর্তমানে চারকুলের বাটি আমার সংগ্রহে নেই, তবে কিছুদিনের মধ্যে আমার সংগ্রহেও চারকুলের বাটিও আসবে। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুল, এই চারকুলের বাটিগুলো আসবে। আর এই বাটিগুলো সম্পূর্ণ পিতলের,
এই বাটিগুলো সম্পূর্ণ পিতলের বাটি, আপনারা চাইলে এই বাটিগুলো সংগ্রহ করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ইয়াসিন সুরার বাটিতে এখানে মক্কা শরীফের ছবি খোদাই করা আছে, আপনারা দেখুন মক্কা শরীফের সেই মিম্বরটি খোদাই করা আছে, এই বাটির মাঝখানটি আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই বাটির ফজিলত, বাটি ব্যবহার করা যদি কেউ তেল দুধ বা পানি পান করেন না, অনেকেই নিয়েছেন গত দুই চার বছরে, অনেকেই নিয়েছেন আমার কাছ থেকে, অনেকে এই বাটিটি ব্যবহার করে উপকৃত হয়েছেন, অনেকে তার একটি নেওয়ার পরে তার পরিবারের আত্মীয় স্বজন অন্যান্য মানুষদের জন্য নিয়েছেন অর্ডার দিয়ে, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কুরিয়ার সার্ভিসে বা সরাসরি এসেও অনেকে নিয়েছেন। এই বাটির ব্যবহারিতা বা কার্যকারিতা বা গুণ ক্ষমতা বলে শেষ করা যাবে না, তাতে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও ধৈর্য হারা হয়ে যাবেন। বিশেষ করে আমি বলবো যারা জাদুটোনা বানগ্রস্ত আছেন, যারা মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত আছেন, যারা ঘুমের ভয়ে, যাদের ঘুম হয় না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, যাদের রাগ মেজাজ খিটখিটে হয়ে যায়, যে সকল বাচ্চাদের পড়ায় মন বসে না, যে সকল বাচ্চারা অতি দুষ্ট প্রকৃতির, সেই সকল বাচ্চাদের মাথায় তেল দিন, এই বাটিতে তেল নিয়ে মাথায় একটু তেল দিয়ে দিন, অথবা এই বাটিতে দুধ নিয়ে সেই বাচ্চাদেরকে একটু দুধ পান করান, দেখবেন আপনার বাচ্চা দুই তিন দিন যদি এটি করেন অটোমেটিকলি অনেকটাই আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যাবে এবং তার স্বভাব চরিত্র গুণ পরিবর্তন হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, চাইলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহ দিবেন পরবর্তীতে কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান আমার চ্যানেলে, এই ভিডিও কোন ধরনের ভিডিও দেখলে আপনারা খুশি হবেন জানতে পারবেন, এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। আপনারা সকলেই ভালো থাকুন।